ভিত্তিক ইতিহাস হলো জ্বালাও পোড়াও এর 13-14-15 ইতিহাস, গোটা বাংলাদেশ জানে, গোটা পৃথিবী জানে। সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে তো বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের মধ্যে অবশ্যই আছে যে কেউ যদি আর্সেন অ্যাটাক করে, কেউ যদি পুলিশের উপর আক্রমণ করে, কেউ যদি বোমাবাজি করে, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে, যেটা অতি সম্প্রতি হয়েছে, তাহলে পুলিশ উইল ডেফিনেটলি রিয়্যাক্ট। আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র তাদের নিরাপত্তার জন্য নয়, সরকারি যানবাহনের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এবং এটা যে কোনো রাষ্ট্রই বোঝেন এবং জানেন, কারণ তাদেরকেও এরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়। তো ওই সম ওগুলি উইল নট বি হ্যাম্পার আর উইল নট বি অ্যান ইস্যু। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় বিএনপি অবশ্যই একটা বড় চাপে আছে, আপনারা খুব ভালো মতোই জানেন, এমনকি আমি এটা একটু ইটস নট ডিস্টেন্টলি কানেক্টেড, ইটস নট রিমোটলি কানেক্টেড, ইটস রাদার একই ধরনের প্যারাডাল ইস্যু। সেটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজার্ভে পাঠাবে কিনা তার যে অগ্রবর্তী দলটি এসেছিল, তারা কিন্তু তাদের সাথে কথা বলে কোনো পরিষ্কার ইন্ডিকেশন পেয়েছে বলে আমাদের জানায়। তো এইরকম আনসার্টেনিটির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা রেসপন্সিবল অ্যান্ড রেসপন্সিভ অর্গানাইজেশন কোনো প্রিএমটিভ মেজার্স নেবেন না, এ কারণেই তারা একটা স্টেটমেন্টও দেখেছেন গতকালকে যে আপাতত ফুল ফ্লেজেড নির্বাচন অবজার্ভিং টিম তারা পাঠাবেন না। দে হ্যাভ সাইটেড অফকোর্স এ বাজেটারি কনস্ট্রেন্ট, বাট এট দ্য সেম টাইম দে সেড যে দে উইল হ্যাভ অ্যান অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট। তো সেটার জন্য আমরা উন্মুক্ত, নির্বাচন কমিশন বলেছেন, এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দিয়ে যাব। আমরা অবশ্যই জানতে চেয়েছি, তবে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে এটা যদি তাদের নীতিমালার মধ্যে না পড়ে, আমি প্রেস নোটটা দেখেছি, কোনো ব্রিফিং দেখিনি, ইটস ডাউন টু ইউ টু দ্য ডাউন টু দ্য জার্নালিস্ট, যে তাদেরকে জিজ্ঞেস করে বুঝতে পারেন যে এটা কতটা তারা রিভিল করবে। তবে আমরা আমাদেরকে দুদিন আগে থেকে একটা হেডস আপ দেওয়া হয়েছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকে বৈঠকেও বিষয়টি আংশিক আলোচিত হয়েছে। আমাদেরকে একটা সংখ্যা সম্বন্ধে ধারণা করা হয়েছে, এইটুকু বলতে পারি আমি, তারা যদি নির্দিষ্ট করে না বলেন, আমাদের সকল এই বন্ধু রাষ্ট্রগুলির সাথে আলোচনার অনেক বিষয় থাকে যেগুলি গণমাধ্যমের জন্য নয় অথবা সাধারণ মানুষের জন্য নয়, সেই জায়গা থেকে তারা যদি না বলেন, আমার ঠিক জানা নেই, প্রশ্ন উত্তর এখানে মার্কিন দূতাবাস আছে, তাদেরকে জিজ্ঞেস করলে হবে, তারা বলতে পারবেন, স্টেট ডিপার্টমেন্টে আপনাদের কোনো প্রতিনিধিকে প্রশ্ন করলে অথবা আপনি কোনো অলওয়েজ অ্যাক্সেস দেন। তবে সংখ্যাটি কী বলব, বড় নয়, ছোট, এইটুকু বলতে পারি। আমরা যখন আলোচনা করেছি অতীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচনের আগে দুটো রাজনৈতিক দল বা তাদের জোট করেছে, সেটি হলো বিএনপি এবং জামাত। সো ইটস অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন, ইটস ইমপ্লাইড যে আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো রাষ্ট্রের বা সংস্থার কোনো ইন্টারফিয়ারেন্স আমরা দেখতে চাই না, এটা দ্যাটস লাউড অ্যান্ড ক্লিয়ার, প্রতিটা দেশকে এটা বলা হয়েছে। কিন্তু যখন তারা এটা ঘোষণা করেছেন, উই হ্যাভ টেকেন দ্যাট ইন গুড স্পিরিট, এটাও কিন্তু খুব এক্সপ্লিসিটলি এই ভিসা নীতি ঘোষণার পরের দিন আমি নিজেই বলেছি, আমাদের সরকার উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ বলেছে। এক হলো দ্বিতীয় বিষয়টি হলো যে আমরা এখনও দেখছি যে জনজীবনে সমস্যা সৃষ্টি করে বিরোধী কিছু রাজনৈতিক দল নির্বাচনী এক দফা দাবি আদায়ের জন্য এখনও মাঠে আছেন। এই এক দফা দাবি অনেককাল আগে যখন সংসদে অ্যামেন্ডমেন্টটি আসে, আজকে বেশ কয়েক বছর আগেই এটি শেষ হয়ে গেছে ইস্যুটি। তো তার মানে দ্য হোল অবজেক্টিভ তাদের, এটাকে তো আমরা টার্ম করবো যে নির্বাচনকে বাধাগ্রস্ত, এটা অবশ্যই নির্বাচনকে বাধাগ্রস্ত, তারা বলেছেন এই নির্বাচনই হতে দেবেন না, তাহলে তো আমরা মনে করি যে মার্কিন ভিসা নীতিতে সংখ্যায় বিএনপি জামাতে বেশি টাকা পায় না, কারণ আমরা যেটা বলছি খুব পরিষ্কারভাবে যে আমরা নির্বাচন আইন অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী একটি অবাধ এবং সুষ্ঠ নির্বাচন নির্বাচন কমিশন যেন করতে পারে, এই বিষয়ে সরকার সর্বোচ্চ সার্বিক সহায়তা দিয়ে যাবে, আমাদের এই অবস্থান এবং আমরা উইল ডেলিভার। এখন কনফিউশন যদি কারো থাকে নির্বাচনের তারিখ না আসা পর্যন্ত,
নির্বাচনের তারা এটা অবশ্য বলেছেন, বিভিন্ন অবজারভাররাও বলেছেন যে নির্বাচনের তারিখের দিনে নয়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সেই সময়টুকুও তারা দেখবেন। তো নির্বাচনের আগে আমাদের যে আচরণ বিরোধী দল অতীতে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগও পারে অন্যান্য নির্বাচনের আগে যেভাবে তারা মাঠে নামছেন, যেভাবে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, এগুলি নিশ্চয়ই প্রমাণ করে যে বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার নির্বাচন কালীন সময়ে বা রান আপ টু দ্য ইলেকশন বলে যেটাকে ইংরেজিতে, যে এখন থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত বা পরবর্তী সময় পর্যন্ত পরিবেশটা যেন সুস্থ থাকে।